Amazon and South Asia, Asia. একসাথে 100 উদ্বোধনের রেকর্ড নেই তো এটা আমরা করেছি তার আগে আপনারা জানেন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে সেটা বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা সামর্থ্যের প্রতীক এবং শেখ হাসিনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের প্রতীক সামনে আমাদের দুটো প্রোগ্রাম আছে একটা এই মাসের 12 তারিখে আগামী 12 তারিখ নভেম্বরে সেদিন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস এবং নিচে ফোর লেন থাকবে পরে এলিভেটেড হবে আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে একটা বাইপার ইপিজেড পর্যন্ত এটা এই প্রকল্পটি গ্রাউন্ড ব্রেকিং হবে 26 তারিখে 12 তারিখ 12 নম্বর আর 26 তারিখে চট্টগ্রামে আমাদের যে টানেল হচ্ছে বঙ্গবন্ধু টানেল এই টানেলের একটা টিউব নাচি পরিদর্শনের মতোই এটা উনি ভার্চুয়ালি অগ্রগতিটা পর্যবেক্ষণ করবে বাকিটা আমরা ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারি ফার্স্ট উইক পুরো দুইটি উপসহ আনুষঙ্গিক কাজ শেষ করে উদ্বোধন এটা হলো এখানকার বিষয় আর ডিসেম্বরে আমরা 11 পর্যন্ত মাটি লেন সিক্সের শুভ উদ্বোধন এটা সামনে ডিসেম্বর মাসে আমাদের এজেন্ডা রয়েছে আর এখানে আপনারা জানেন যে আমাদের পার্টির ন্যাশনাল কাউন্সিল জাতীয় সম্পাদক তারিখ হয়ে গেছে 24 ডিসেম্বর একদিনই হবে সকালে প্রথম অধিবেশন বিকেলে কাউন্সিল অধিবেশন সন্ধ্যার পরে একটা কালচার প্রোগ্রাম আছে এবার জাঁকজমক সাজসজ্জাটা একেবারেই কম হবে বৈশ্বিক সংকট আমাদের জন্য যে সংকট বয়ে এনেছে সে কারণে আমরা কিছু সাধন করতে চাই অস্টেয়ারিটি মেনটেন করব আর সম্মেলন তার প্রতিফলন যেন থাকে এটা আমাদের সভাপতি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তারও এটা ডিজায়ার যে আমরা এখন আমাদের অনেকগুলো অলরেডি আমি 4টা করে ফেলছি 12 তারিখে সরকারি প্রোগ্রামের পরপরই আমি চলে যাব ব্রহ্মরিয়ার সম্মেলন 13 তারিখ জিয়ায় দহ মানে আমাদের অসমাপ্ত জেলা সম্মেলনগুলো এগুলো মেয়াদ উত্তীর্ণ এসব সম্মেলন আমরা আমাদের জাতীয় সম্মেলনের আগেই শেষ করব সেটা আমাদের তারিখ হয়ে গেছে আর অনেকগুলো উপজেলা যেগুলো বাকি আছে
জেলাগুলো সম্মেলন হচ্ছে, জেলার নেতারা এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত যে নেতারা আছেন তারা অ্যাটেন্ড করছে, আর উপকমিটিগুলো গঠনতন্ত্র ঘোষণাপত্র ঘোষণাপত্র গঠনতন্ত্র এগুলো প্রতি সম্মেলনেই আপডেট হয়, কাউন্সিলে পাশ হবে, কিন্তু এখানে সাব কমিটি আছে, সাব কমিটি গঠনতন্ত্র ঘোষণাপত্র সময় উপযোগী করবে, আপডেট করবে। এটা আর অন্যান্য যে আমাদের 11টা উপকমিটি রয়েছে, তার সবাই মিটিং করছে, যার যার কাজ করছে, মনে হয় না। এখন আমাদের কমিটি কি প্রপোজ করে ওটা, এবং আমাদের প্রেসিডেন্ট কি চিন্তা করছেন, সে আলোকে একটা প্রস্তাব রেডি করা হবে, প্রস্তাব কিন্তু পাশ করবে কাউন্সিল, কাউন্সিল অধিবেশন, দ্বিতীয় অধিবেশন। বলুন দাদা ভাই, একটি বিষয় হলো যে বৈশ্বিক সমস্যার কথা বলছিলেন, IMF দুই সপ্তাহ ধরে বাংলাদেশে অবস্থান করছে এবং তারা সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে ইতিমধ্যে বৈঠক করেছে এবং আমরা তারা সবক্ষেত্রেই বা সরকারের বিভিন্ন ধরনের সমালোচনা করছেন, মানে সরকারের পক্ষ থেকে আসলে IMF এর এই ঋণটা আসলে আমাদের আপনারা কি ভাবছেন? ঋণ এখন যে সংকট, বিশ্ব সংকট, যে আমাদের জাতীয় জীবনে যে সংকটটা অর্থনীতিতে বিশেষ করে নিয়ে এসে, ডলার সংকট, রিজার্ভে চাপ পড়া, রিজার্ভে চাপ পড়েছে, দ্রব্যমূল্য, কস্ট অফ লিভিং বেড়ে গেছে। আপনি ভাবতে পারেন ব্রিটেনের মতো দেশে 80% কষ্ট, ইনফ্লেশন সেখানে আমরা এখনো ইনফ্লেশন 9.1 ছিল, সর্বশেষ এটা 8.9, কিছুটা কমেছে। দ্রব্যমূল্য বাড়ার গতিটা একটু কমেছে, আশা করছি আস্তে আস্তে স্বস্তিদায়ক হবে। শান্তি কথাটা আসলে আমরা মুখে যত বলি বাস্তবে ততটাই কঠিন। এখন আবার কি পরিস্থিতি দাঁড়ায়, এই মার্কিন সিনেট এন্ড হাউস এ দুটা নির্বাচনের রেজাল্ট তো অলরেডি বোঝা যাচ্ছে, হাউসে তো বিপুল এবং সিনেটও রিপাবলিকানরা এখন পর্যন্ত যে রেজাল্ট হয়ে গিয়েছে, এর পরে বিশ্ব রাজনীতি একটা চেঞ্জ তো আর, প্রেসিডেন্ট চাইলে তো সব কিছু হবে না, দুটা হাউসে যদি বিরুদ্ধে থাকে প্রেসিডেন্টের একটা পকেট ভেটো আছে, সেটা দিয়ে তো সব কিছু চলবে না। তো এটা খুব সংকটেরই ব্যাপার এবং এটার একটা প্রতিফলন বিশ্ব রাজনীতিতেও, বিশ্ব অর্থনীতিতেও, এবং যুদ্ধের ব্যাপারেও এখানে একটা প্রতিফলন থাকে, খুব স্বাভাবিক। কারণ বাইডেনের যে কৌশল রাশিয়ায় ড্রোন যুদ্ধে, রিপাবলিকানদের সেটা নাও থাকতে পারে। যাক, এখন আমাদের এখানে যে ডলারের সংকটটাও
এখানে এসে রিজার্ভের উপর চাপ পাচ্ছে। এই সময়টাতে আমাদের টাকা তো প্রয়োজন, IMF ঋণ আমরা গ্রহণ করব, তবে কঠিন শর্ত আমরা মেনে নেব, সম্ভব টাকার জন্য আমরা খুব হার্ড প্রিকন্ডিশন এটা মেনে নেব আসব, তার সাথে আলাপ আলোচনা চলছে, কথাবার্তা চলছে, যেটা যৌক্তিক সেটাই হবে, নিতে হবে এখন এই মুহূর্তে টাকা, আর কোনো বিকল্প অর্থ আমরা নেব, তবে কঠিন শর্তে নেব। সরকার এটা খোঁজখবর নিচ্ছে এবং খতিয়ে দেখছে, যেটা বলা হচ্ছে কতটা সত্য বাস্তব এবং পাচার করলে কোথায় করা হয়েছে, খোঁজখবর নিয়েই বলা যাবে আসল কথা। আমাদের দেশে যখন অস্থির সংকট সৃষ্টি হচ্ছে, অর্থনৈতিক মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে, সে অবস্থায় আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করছে এবং দেশে একটা অস্থিতিশীল অবস্থা সৃষ্টি হয়েছে, এবং বিএনপি থেকে বলা হয়েছে, হুমকি দেওয়া হয়েছে যে সরকারের পতন না ঘটিয়ে তারা ঘরে ফিরবে না। এই ব্যাপারে আপনার বক্তব্য? তাদের এই আন্দোলনের মূল লক্ষ্য আসলে দেশে যে বৈশ্বিক সংকটের কারণে যে ক্রাইসিসে দেশ নিপতিত হয়েছে, এই সংকট উত্তরণ তাদের লক্ষ্য নয়। তাদের লক্ষ্য রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন, সেই পরিবর্তন এক বছর পর 23 ডিসেম্বর অথবা জানুয়ারির ফার্স্ট এ সময় নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন আভাস দিয়েছে। এখন তারা এ সময়ে, আজকে দেখুন সোমালিয়া অলরেডি আফ্রিকান কান্ট্রিগুলো দে আর ফেসিং স্টারভেশন, অনেক দেশ ক্লাইমেট চেঞ্জে, অনেকেরই বক্তৃতা শুনলাম তো এখানে, সোমালিয়া প্রতি সেকেন্ডে, প্রতি 37 সেকেন্ডে একজন লোক মারা যাচ্ছে, কিন্তু সেখানে কেউ সরকার পতনের আন্দোলন করে না, সেখানেও বিরোধী দল আছে, সেখানেও মোগাদিসুতে সরকার বিরোধী সরকার পতনের আন্দোলন, জনমানুষের সমস্যা এটা তাদের ব্যানারে থাকে, কিন্তু তাদের যে বক্তব্য বা তাদের যে লক্ষ্য সেটা তো বক্তব্যের মধ্যে স্পষ্ট। সেখানে আর্থিক যে সংকট, এই সংকটটা প্রাধান্য পায় না, এখানে হলো আমাদেরকে পালিয়ে যেতে হবে, সরকারকে পালাতে হবে, 10 ডিসেম্বরে কেউ বলে হলুদ কার্ড, কেউ বলে লাল কার্ড দেখাতে হবে, তো এইসব তারা চলছে, তারা সরকার পতন চায়। আবার শর্ত আছে, সরকার পতন নির্বাচনের মাধ্যমে না, নির্বাচন তারা চায়, সেই নির্বাচন হলো তত্ত্বাবধায়ক সরকার, যেটার অস্তিত্বই নেই, যেটা আদালত নাকচ করে দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক সরকার এখন
পৃথিবীর কোন গণতান্ত্রিক দেশে গণতন্ত্রের ত্রুটি বিচ্যুতিও আছে? আমরা কনসামেট ডেমোক্রেটিক কান্ট্রি এমন দাবি আমি করি না। এটা একটা বিকাশমান প্রক্রিয়া। আমাদের এখানে গণতন্ত্র 21 বছর তো নানানভাবে বাধাপ্রাপ্ত হয়েছে, সেখানে ডেমোক্রেসি আয়ুষ্কালটা খুব বেশি নয়। এখন আমরা আমাদের চেষ্টা আছে, চেষ্টা না থাকতো ভুল ত্রুটি আছে, সেটা সংশোধনের সৎসাহসও শেখ হাসিনা সরকারের আছে। আমরা তারা এভাবে তো হবে না, তারা নির্বাচন একটা নির্বাচন কমিশন হয়েছে, নির্বাচন কমিশন কুমিল্লা তো উপনির্বাচনে রায়টা আমাদের বিরুদ্ধেই দিয়েছে নির্বাচন কমিশন। তারপরে তো আমরা এ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে এমন কিছু আমরা বলিনি, কারণ নির্বাচন কমিশন নির্বাচন করবে তারা যেটা ভালো মনে করে সেভাবে করবে, ভুল ভ্রান্তি হলে সেটা তারা বাস্তবতা থেকে শিক্ষা, সেটা হলো তাদের। আমরা এইভাবেই বিষয়টি মন্তব্য করেছি, কিন্তু নির্বাচন কমিশন যেখানে আছে এটা অন্তত এই আজিজ মার্কা নির্বাচন কমিশন এটা হয়নি। এই নির্বাচন কমিশন আইনগত দিকটাকে ফলো করে হয়েছে, ভবিষ্যতে এটা আরো পারফেক্ট হবে। তো এই নির্বাচন কমিশন আজকে আইনগতভাবে যে নির্বাচন কমিশন হয়েছে, এই কমিশন অধীনে নির্বাচন করতে আপত্তি কোথায়? আমি তো সেটার কোনো কারণ, তারা যতদিন আছে ততদিন তারা তো ইলেকশনে পার্টিসিপেট করছে না, জয়েন করছে না, কিন্তু নির্বাচন তো হচ্ছে। এবং এখানে নির্বাচন কমিশনের দোষটা কি? আমি তো তাদের তেমন, এখন আমাদের প্রার্থী বিরুদ্ধে যে রায় হয়েছে সেই জন্য আমরা নির্বাচন কমিশনের পদত্যাগ দাবি করব। একটা দুটা ঘটনা থেকে আমার তো মূল হচ্ছে জাতীয় নির্বাচন, সেই জাতীয় নির্বাচনটা নির্বাচন কমিশনের অধীনে হবে। সরকার শেখ হাসিনার সরকার রুটিন দায়িত্ব পালন করবে, দুনিয়ার অন্যান্য দেশে যেভাবে সরকার ইনকামবেন্সি ক্ষমতায় থাকে এবং তারা ফ্যাসিলিটেট করে নির্বাচন কমিশনকে, এখানেও ব্যতিক্রম কিছু হবে না। আমরা ফ্যাসিলিটেট করব, সহযোগিতা করব, তখন আইন প্রয়োগকারী সংস্থা চল, নির্বাচন রিলেটেড যতগুলো মিনিস্ট্রি আছে, যতগুলো সংস্থা আছে সরকারি, সবই কিন্তু চলে যাবে নির্বাচন কমিশনের অধীনে। কাছে তাদের ভয় কিছু আমি তো বুঝি না, ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি 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 একটা কথা বলি, এটা একটা পলিটিক্যাল হিউম্যান, এটা পাবলিক যে অ্যাকসেপ্ট করো। ওই ফুল বেচে বাচ্চা আমার গাড়ি দেখেই বলে খেলাও, মানুষ অ্যাকসেপ্ট করে ফেলেছে। আপনি বাড্ডায় দেখেন নাই কত বড় সমাবেশ, তারা এই পর্যন্ত বাড্ডার সমান সমাবেশ করতে পারে, যত পর্যন্ত বাড্ডার সমান সমাবেশ করতে পারে, যতই বালির বিছানা নিয়ে বসে গেছে। তারপরে কাঁথা বালিশ তা বড় বড় পাতি নিয়ে খাবার তৈরি হচ্ছে দিনের পর দিন, এগুলো ব্যবস্থা করেও বাড্ডার যে সমাবেশ হয়েছে 6টা ধান 6 জেলায় বরিশালে করতে পারেন,
এগুলো বলে তো লাভ নেই। আমি খেলা হবে কথাটা ভারতের পশ্চিমবঙ্গের নির্বাচনে সবচেয়ে জনপ্রিয় স্লোগান ছিল খেলা হবে। মমতা ব্যানার্জি বলছেন, নরেন্দ্র মোদীও বক্তৃতা শুরু করেছেন খেলা হবে, সে একটু হিন্দি টোনে, কিন্তু সেখানে পুরো ইলেকশনটি ডমিনেট করছে খেলা হবে। এখন এটি কি আমি সংসদে উত্তর দিয়েছি যে এটা একটা মরাল বুস্টারের জন্য আমরা আজকে যে স্লোগানটা দিচ্ছি সেটা হচ্ছে যে আমরা এখানে বাংলাদেশে অতীতে যারা দুঃশাসন দুর্নীতি লুটপাট হাওয়া ভাব এসব যেন আর না হয়, খুনিদের পুরস্কৃত করা এসবের বিরুদ্ধে আমরা বলছি খেলা হবে। এটা একটা মরাল বুস্টারের স্লোগান এবং এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও এখানে আমাদের একটা অবস্থান আছে, এ কারণেও বলা হয়েছে। উইকিপিডিয়া আছে, সেখানে আপনারা একটু দেখুন, সেখানে এই খেলা হবে আছে, অন্তর্ভুক্ত আছে, আমি জানালাম আপনাদের উইকিপিডিয়া আমেরিকানদের, ওখানেও খেলা হবে। এটা খুব জনপ্রিয়, এটা ব্যঙ্গাত্মক কোনো কিছু না, এটা তো অসুবিধে নেই, এটা একটা হিউমার আছে, পলিটিক্যাল হিউমার। ওইটা তো নরেন্দ্র মোদীও বলছে, মমতা ব্যানার্জিও বলছে, তা এখন তত্ত্বাবধায়ক হবে না এটা তারা বলছে বলুক, কিন্তু আমার তো মনে হয় তারা শেষ পর্যন্ত যত কিছুই বলুক নির্বাচনের প্রস্তুতিও তারা নিয়ে ফেলেছে, কোথায় কত টাকা পয়সা দেবে সব কিছু খোঁজখবর তো আমাদের আছে, টাকার উৎস আমরা জানি, তারপরে আবার এই টাকা পয়সা ইলেকশনে কারো কত দেবে সেগুলো তো মোটামুটি একটা হিসাব তারা করে ফেলছেন। নির্বাচন এখনও হয়তো যদি করতে হয়, এই জন্য যদি তো আর থাকবে না, শেষ পর্যন্ত ইলেকশন তারা, আমার বিশ্বাস তারা আসবে। যেটি বলেছেন যে সরকার বা আপনারা আগাম অগ্নি সন্ত্রাসের কথা বললে তাদের উপর আসলে এটা চাপিয়ে দিতে চাচ্ছে, সে বিষয়ে আসলে কি আমাদের বিএনপি আন্দোলন শুনলেই তো দেশের মানুষও মনে করে যে আগুন নিয়ে আসছে, তারা আগুন নিয়ে খেলা করে। হ্যাঁ, এখানে খেলা তো আগুন, আগুন নিয়ে খেলা, এটা তো ভয়ঙ্কর। আমরা তো কোথায় খেলা হবে বলছি, লাঠি ছোটো নিয়ে নেই মারামারি ওই সব বাজে মতলব আমাদের নেই, কিন্তু বেগম খালেদা জিয়া নিজে মিডিয়ার সবাই জানেন চট্টগ্রামের সাদাত হোসেনকে তাদের নেতা বলছে আগুন লাগা, আগুন সন্ত্রাস করে বোমা মার বলেনি, অডিও আছে। এখন সেটা তো সেই ভয়টা আমাদের আছে, তারা একসময় হঠাৎ করে দেখা লাল কার্ড সবুজ হলুদ কার্ড দেখাচ্ছে, লাল কার্ড কি, এগুলো দেখানোর মানে কি? বিএনপির ব্যাপারে কতগুলো মানুষ সেদিন তো একটা অনুষ্ঠানে আপনার মিউজিয়ামে দেখেছে কত মানুষকে হত্যা করেছে, কত বাস ড্রাইভার তাদেরকে পুড়িয়ে মারা হয়েছে, ফ্যামিলি আজকে স্বামী হারা বধূ হাহাকার করছে, নিঃস্ব হয়ে গেছে।
এরকম অনেক ফ্যামিলি বাংলাদেশে। এখন এটা তো বিএনপির আন্দোলনে এটাই হয়, এখন আস্তে আস্তে সমাবেশের নামে তৈরি হচ্ছে, পরে আসল খেলা দেখাবে আগুন খেলা। আমাদের খেলা আগুন খেলার বিরুদ্ধে, আগুন নিয়ে খেলতে দেওয়া, আর সেটাকে আমরা প্রতিরোধ করবো ইনশাল্লাহ জনগণকে। বিএনপি ইলেকশনে আসবে আমরা জানি, কারণ তাদের বাইরে আন্দোলন আর ভেতরে প্রস্তুতি, ওই খবর না রাখলে আমরা সরকারে আছি, আমাদের খোঁজ খবর আছে। আন্তর্জাতিক চাপ আমরা চাই বিএনপি আসুক, একটা বড় দল, ইলেকশনটা কম্পিটিটিভ, এটা আমরা মনে প্রাণিত। আমি জোর করে তো আনতে পারবো না, কঠিন তো পরিস্থিতি সামনে, স্টারভেশন সামনে, দুর্ভিক্ষের মতো পরিস্থিতি হতে পারে। এই যে আমেরিকা ইলেকশনের যে চেঞ্জটা হল, এই চেঞ্জ বিশ্ব রাজনীতি এটা পরিবর্তনের আবার এবং এটা খারাপ দিকটি। এখানে বাইডেন এখন ইউক্রেনকে যে এইড দিয়েছে, এটা কি বর্তমানে যে কংগ্রেস যেটা নির্বাচিত হতে যাচ্ছে তারা কি সেটা দেবে? সেখানে হয়তো পকেট ব্যাটো, এটা দিয়ে তো সব চলবে না, অনেক ব্যাপার আছে। নিষেধাজ্ঞা দিতেও কংগ্রেসের মতামত লাগে, কংগ্রেস সেখানে ভিন্ন অবস্থান নিলে তো কিছু করার নেই, আর ভিন্ন অবস্থান তো নেবে বাইডেন ভার্সাস ট্রাম্প বলে দিয়েছে, বিগ একটা অ্যানাউন্সমেন্ট আসছে তার 15 তারিখে দেবে আগামী টেক ব্যাক হোয়াইট হাউস। বিএনপি বলছে টেক ব্যাক বাংলাদেশ, এখন টেক ব্যাক হোয়াইট হাউস এ স্লোগান অলরেডি ডোনাল্ড ট্রাম্প দিয়ে দিয়েছে। কাজে সামনে আমি তো বললাম সোমালিয়ার মতো দেশ 36 সেকেন্ডে একটা লোক মারা যাচ্ছে প্রতিদিন, এটা ইন্টারন্যাশনাল মিডিয়ার খবর, স্কাই নিউজ তো সংকট হবে, সংকট একেবারেই কমার সংকট আমরা চেষ্টা করছি সামাল দেওয়ার জন্য। তবে আমাদের একটা বিষয়, আমরা অনেকের তুলনা ভালো আছি, পারতে পারেন পাকিস্তানের কি অবস্থা, $40 বিলিয়ন তাদের ক্ষতি হয়েছে এই যে সাম্প্রতিক বন্যা, সাংঘাতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কার অবস্থা সবাই জানে। তা আমরা সেই তুলনায় আমাদের অবস্থা অতটা সংকট আমাদের নেই যতটা সংকট বাইরে অনেক দেশে আছে। আমরা অনেকের তুলনা ভালো আছি, ভালো থাকতে আমি বলি স্বস্তিদায়ক আছে, সাধারণ মানুষ জীবন জীবিকা কস্ট অফ লিভিং বাড়লে তাদের তো কষ্ট হবে, সেটা আমরা সরকার হিসাবে নাকচ করে দিচ্ছি না, আমরা রিয়েলাইজ করি এবং আমরা চেষ্টা করছি। এবং খাদ্য উৎপাদন প্রধানমন্ত্রী এখন বারবার বলছেন যে কোনো জমি পতিত না রেখে
চাষবাস করার জন্য, প্রোডাকশন বাড়ানোর জন্য, সাশ্রয়ী হওয়ার জন্য। নিশ্চয়ই সংকটের আলামতটা দেখেই তিনি বলছেন। তো এইসব হবে এবং সংকট একবারে চলে যাবে এমনটা আপনার ভাবছেন। তবে আমরা স্বস্তিদায়ক করার চেষ্টা চালিয়ে যাচ্ছি, চালিয়ে যাব। কঠিন শর্ত আপনার যেটা লাগবে, যে এই শর্ত দিয়ে কেন? আপনি একজন ধরেন সাধারণ মানুষ, আপনি বুঝেন যে শর্তটা কি। IMF এর অতীতের ব্যাপারও আমরা জানি, IMF এর শর্তগুলো কি হতে পারে, কোন শর্তটা মানলে দেশের আরো ক্ষতি হতে পারে, এমন শর্ত না মানব। একসাথে 100 উদ্বোধনের রেকর্ড নেই, তো এটা আমরা করেছি। তার আগে আপনারা জানেন পদ্মা সেতুর উদ্বোধন হয়েছে, সেটাও বিশ্বের কাছে বাংলাদেশের সক্ষমতা সামর্থ্যের প্রতি। এবং শেখ হাসিনার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসের প্রতি, সামনে আমাদের দুটা প্রোগ্রাম আছে, একটা এ মাসের 12 তারিখে, আগামী 12 তারিখ নভেম্বরে, সেদিন আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস, এবং নিচে ফোর লেন থাকবে, পরে এলিভেটেড হবে আবদুল্লাহপুর থেকে শুরু হয়ে একটা বাইপার ইপিজেড পর্যন্ত। এটা এই প্রকল্পটি গ্রাউন্ড ব্রেকিং হবে 26 তারিখে, 12 তারিখ, 12 নম্বর। আর 26 তারিখে চট্টগ্রামে আমাদের যে টানেল হচ্ছে, বঙ্গবন্ধু টানেল, এই টানেলের একটা টিউব নেত্রী পরিদর্শনের মতোই, এটা উনি ভার্চুয়ালি অগ্রগতিটা পর্যবেক্ষণ করবে। বাকিটা আমরা ডিসেম্বরের লাস্ট উইক অথবা জানুয়ারি ফার্স্ট উইকে